নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব বা শারদ উৎসব। এই সময় আমরা সকলেই খুব মজা করি, আনন্দ করি, ঘুরতে যাই, ভালো খাবার খাই। আমরা বাড়িতে কেউ বানিয়েও খাই, আবার কেউ বা বাইরে অর্ডার করিয়ে খাই। যেভাবেই হোক, আমরা প্রত্যেকেই আনন্দে মেতে উঠি। পুজো চলেই আসলো, পুজো স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। চিকেন দো পেঁয়াজা বানাবার জন্য আমি নিয়েছি 700 গ্রাম উইথবোন চিকেন। চিকেনটা আমি আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নায় চিকেন ছাড়াও আরও একটা উপকরণ হলো, প্রধান উপকরণ, এটা হলো পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 4টে মিডিয়াম সাইজের নিয়েছি, আর পেঁয়াজটা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আর একটা প্ল্যাটারে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি, কিউব করে টুকরো করেছি। আমি এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি এর থেকে বড় সাইজের পেঁয়াজ নেন, তাহলে দুটো পেঁয়াজ স্লাইস করবেন আর দুটো পেঁয়াজ এইভাবে কিউব করবেন। আমি যেহেতু মিডিয়াম সাইজ নিয়েছি, তাই 4টে পেঁয়াজ স্লাইস করেছি, 4টে পেঁয়াজ কিউব করেছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন, 1 ইঞ্চির একটা আদা, আদাটা খোসা ছাড়িয়ে আমি ছোটো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এটা বাটার জন্য, মানে মিহি পেস্ট করার জন্য একটু জল দিতে হবে। আমি 1/3 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চিকেনে সবসময় আদার থেকে রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয়, তাহলে চিকেনের স্বাদ বেশি ভালো হয়। আমি এটার একটা মিহি পেস্ট করে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়েছি 3 টেবিল স্পুন রুম টেম্পারেচারে রাখা টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই রান্নায় ইউজ করবেন না, তাহলে কিন্তু দইটা রান্নায় দেওয়ার পর কেটে যাবে, আর সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 স্পুন আটা, গমের আটা। যে আটায় আমরা রুটি বানাই, সেই আটায় আমি 1/3 স্পুন দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে আটা দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় কি হয়, ফ্রিজের ঠান্ডা টক দই ইউজ না করলেও দই রান্নায় দেওয়ার পর কেটে যায়, সেক্ষেত্রে খেতে বা দেখতে ভালো লাগবে না। তাই দইটা রান্নায় দেওয়ার আগে এইভাবে যদি একটু আটা দিয়ে ফেটিয়ে নেওয়া হয়, তাহলে দইটা রান্নায় দেওয়ার পরও কাটবে না। এটা থাকলো আজকের টিপস। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 3 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি, 3 টুকরো দারচিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ, 3টে ছোটো এলাচ, ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে নিয়েছি, 1টা বড় এলাচ দিলাম, বড় এলাচের মাথাটাও আমি ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার এই গোটা গরম মশলাটা হালকা ফ্রাই করব, 30 সেকেন্ড মতন ফ্রাই করব। মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা, স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা ব্রাউন করে এটা ভাজবো। খুব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে পেঁয়াজটা হালকা ব্রাউন হতে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন পিসগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এই রান্নায়, মানে চিকেন দো পেঁয়াজাতে, চিকেনের লেগ পিস আর উইংস যদি ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হয়। তাই আমি বেশিরভাগটাই লেগ পিস আর 2-3টে মতন উইংস নিয়েছি। এবার এটা একটু ফ্রাই করব। মোটামুটি
4 থেকে 4.5 মিনিট বা 5 মিনিট পর্যন্ত এটা ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো, চিকেনটা ফ্রাই করে নেব। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি একটু কাট করে নিচ্ছি, একটা ছুরি দিয়ে চিকেনের পিসগুলোর ওপর কাট করে নিচ্ছি। এইভাবে কাট করে নিলে চিকেনের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং স্বাদটা খুব ভালো হবে। আপনারা চাইলে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে কাট করে নিতে পারেন। সবগুলো চিকেন পিসই আমি ছুরি দিয়ে অল্প করে কাট করে নিচ্ছি। চিকেনটা দেখুন ফ্রাই হয়ে গেছে, মোটামুটি 5 মিনিট আমি এটা ফ্রাই করলাম। এবার দিয়ে দিচ্ছি যে টমেটো, আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, কিন্তু রঙটা খুব সুন্দর হবে। এই সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটা মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যত ভালো কষানো হবে স্বাদটা তত ভালো হবে। আর এই চিকেনে কিন্তু আমি আলাদা করে কোনো জল ইউজ করব না, চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত লাগবে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে চিকেনটা কষিয়ে নেব। এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচে লেগে গেলে স্বাদটা খারাপ হয়ে যাবে। চিকেনটা যেহেতু ফ্রাই করেছি তাই চিকেনটা ফ্রাই করতে করতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, তাই এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবার দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। দইয়ের বাটিটায় কিছুটা দই লেগেছিল, আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আমি বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি চাপা দিয়ে দিলাম, যেহেতু এতে দই দেওয়া হয়েছে এবার চিকেন থেকে আরও জল ছাড়বে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। আমি 5 মিনিট পর চাপাটা খুললাম, একটু নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে না নিলে, একভাবে যদি চাপা দিয়ে এটা রান্না করা হয় তাহলে নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে স্বাদটা খারাপ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি যে কিউব করে রাখা পেঁয়াজগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি আরও একবার মিশিয়ে নিলাম। এবার আবার চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে লো টু মিডিয়ামে আমি আরও কিছুটা সময় কুক হতে দেব। 5 মিনিট পর আমি আবার চাপা খুললাম। চাপাটা খুলে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। এইভাবে একটু নেড়ে নিলাম। আলাদা করে কোনো জল কিন্তু আমি এই চিকেনে ইউজ করছি না, চিকেন থেকেই যে পরিমাণ জল বেরোবে তাতেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনিটা আপনারা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই জল দিতে পারেন, সেক্ষেত্রে জলটা গরম জল ইউজ করতে হবে। যে কোনো রান্নায় একটু গরম জল ইউজ করা হলে স্বাদটা বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগলো চিকেনটা হতে।
আমার চিকেন দো পেঁয়াজা একদম রেডি। আমি এবার এটা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব, তারপর গরম গরম চিকেন দো পেঁয়াজা সার্ভ করব। রুটি, লুচি, পরোটা, নান, যে কোনো কিছুর সাথে এই চিকেন দো পেঁয়াজা খেতে দুর্দান্ত লাগে। এই পুজোতে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। পুজোতে আমাদের সকলের বাড়িতেই গেস্ট এসে থাকেন, আপনারা চাইলে এইভাবে বানিয়ে গেস্টকে সার্ভ করতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের চিকেন দো পেঁয়াজা। আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর সকলেই পুজো খুব ভালো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।